নমস্কার। আজ 24 নভেম্বর 2019 একাত্তরতম এনসিসি ডে। সবাইকে এনসিসি ডের জন্য শুভেচ্ছা জানাই। আমরা অগ্নি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আগামী গত 9ই নভেম্বর যে ঝড় এসে বুলবুল ঝড় এসেছিল তার জন্য যে ক্ষতি হয়েছে সুন্দরবনের মানুষদের, সেই জন্য আমরা কিছু অ্যাক্টিভিটি করতে চলেছি। নয় নভেম্বরে যে বুলবুল ঝড় এসেছিল সুন্দরবনের মানুষের যা ক্ষতি হয়েছিল, যাদের ক্ষতি হয়েছিল, তো আমরা কিছু জামা কাপড় খাতা পেন বই জুতো শীত বস্ত্র কম্বল এইগুলো দিতে চলেছি। তো আপনারা যদি দিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে, আমাদের পেজ সব নাম্বার দেওয়া আছে। 2 নম্বর, আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করতে চলেছি, ডে কেয়ার প্রজেক্ট, ডে কেয়ার কোচিং, ARWS ডে কেয়ার কোচিং। তাতে কী হচ্ছে যে সকাল থেকে বাচ্চারা থাকবে কোচিংটায় পড়াশোনা করবে, ভোরবেলায় চলে আসবে আমাদের সাথে থাকবে, কোচিংয়ে পড়াশোনা করবে, স্কুলের টাইমে স্কুল যাবে, আমরা যা তাদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ আরও অনেক কিছুই খাবার দাবার সব প্রোভাইড করব, প্রোটিন যা এইগুলো প্রোটিন আছে, এবং বিকালে এসে তারা স্কুল থেকে এসে গেম খেলবে, গেমের পর একটা কালচারাল কোনো ইনস্ট্রুমেন্ট বা কালচারাল কোনো ট্রেনিং থাকবে, ক্লাস থাকবে, তারপর কোচিং করে রাত্রি 9টায় সে বাড়ি চলে যাবে। এরকম একটা প্ল্যানিং আমরা কোচিং করতে চলেছি। যদি এইসব কোচিংয়ে যদি কার আমাদেরকে জয়েন করাতে চান, কেউ কোনো স্টুডেন্টকে পাঠাতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা এই কোচিংটা করতে চলেছি এবং বুলবুল ঝড়ের জন্য মানুষের পাশে যদি দাঁড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। যারা এনসিসিতে ভর্তি হতে চায়, এনসিসি বেসিক ট্রেনিং, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের ট্রেনিং চলছে, এই ট্রেনিংয়ে যদি আপনারা ভর্তি করাতে চান আপনাদের বাচ্চাদের, সোনারপুর মহাবিদ্যালয়ের প্লেগ্রাউন্ডে আমাদের ট্রেনিং চলে শনিবার সকাল 6:30 থেকে 8:30, রবিবার 6:30 থেকে 10:30। যদি ছেলে মেয়েদের ভর্তি করাতে চান তাহলে আপনি ভর্তি করাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেব, ক্লাস টু থেকে ফার্স্ট ইয়ার পর্যন্ত। যদি আপনারা ভর্তি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। এই বলেই আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।